ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও এখন অনেকটা ভালো আছি। তা অনেকটা ভালো আছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটা চলা সবই করতে পারছি। তা আমি অনেক ভালো আছি। আজকে দেখো ভিডিওটা শুরু করলাম, আজকের ভিডিওটা শুরু করলাম 11:30 বাজে, 11:30 অলরেডি বেজে গেছে। এই দেখো, ওই যে সকাল থেকে সময় পাইনি, কারণ হচ্ছে ভিডিও এডিটিং করতে গিয়ে আজকে আমার ঘাম বেরিয়ে গেছে। আমার কাইন মাস্টারটা এত হ্যাং করছে, এত হ্যাং করছে কি বলবো, সেই সকাল থেকে 14 বার করে মানে করে চেষ্টা করেই যাচ্ছি, সকাল থেকে 14 বার করে কিছুতেই হচ্ছে না, এত হ্যাং করছে। আবার এখন তোমার ওই ভিডিওটা এডিটিং করে এক্সপোর্ট করে আপলোডে বসিয়েছি, আপলোডে বসিয়েছি। আর এই দেখো কে এসেছে, এই দেখো কে এসেছে, মা এটা কে এসেছে হঠাৎ করে, এটা কে আসছে হঠাৎ করে, এলে বাড়ি এখন ভিডিও করছে। আমার তো সবসময় চলে, ক্যামেরাম্যান হয়ে গেছি এখন আমি। কেমন আছো? ভালো আছি। মেয়েরা, আমি আসলাম এই বাড়িতে একটা জিনিস ছিল নিতে আসলাম, কি জিনিস এসে দেখি সেই জিনিসই নাই। আমার টিকলিটা ছিল, এসে দেখি টিকলিটা নাই। ছোটটা টিকলি পরবো, টিকলি পরবো, হ্যাঁ তাহলে আমার তো টিকলি আছে, তাহলে নিয়ে আসি টিকলিটা, পরতে পারবি কোনো, এসে দেখি পুরো ফাঁকা। কি করছে টিকলি গুলো, কি করছে? না এই তো সারা জিনিসে বাস্ক ছিল, বাস্ক বাক্স শুদ্ধ নেই, বাস্ক আছে, টিকলি নাই, আর কিছুই নাই। ওর মধ্যে কানের ছিল, ওই রকম বড় বড় রিং কানের ছিল আমার, কিচ্ছু নেই। ওইরকমই যাবে তো, মেলপুর পারে মন্দিরটার ওই যে ছোট যে ইটের গোলাটা আছে, গোলার পাশে একটা গলি আছে না, ওইখানে একটা বাড়িতে গেছিল, ওই বাড়িতে গেছিলাম। বাবু নিশ্চয়, হ্যাঁ দোকান বন্ধ কেন? রাস্তা পুরেছিল, রাস্তার জন্য, রাস্তার জন্য। টাটা, সাবধানে যাস, আবার আসিস। আর ওই যে বাবন বাবু দাঁড়িয়ে আছে, ওই যে বাবন বাবু দাঁড়িয়ে আছে, ওই যে এসো আবার। সাবধানে যাও, দেখলেই তো ওরা চলে গেল। আর আমার সন্ধ্যায় আজ ঘর দোর সমস্ত সব পরিপাটি করে দিয়েছে, সবটাই আজকে ও করলো। আর ওদিকে আমি আজকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ দেরি তো হয়ে যায় না আমাদের, অনেকটাই ভাত বসিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে ভাত। চলো রান্নার ওখানে যাই, ভাতটা হয়ে গেছে, ভাতটাও বুল দিয়ে দিয়েছি। এই দেখো মেয়ের স্কুল খুলে গেছে, মেয়ের জুতো মেয়ের বাবা পালিশ করে দিচ্ছে, স্কুল যাবে। খেতে বসেছি, আজকের মেনু হচ্ছে বেগুন ভাজা আর আলু সেদ্ধ, এই হচ্ছে আজকের মেনু। তো চলো খেয়ে দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে, খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসছি, ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরে, চলো। হ্যাঁ দিচ্ছি, তো চলো গরম গরম ভাত আর বেগুন ভাজা, আলু সেদ্ধ, আলু সেদ্ধ মানে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে? চলো।
দেখো একেবারে সন্ধে দিয়ে বৃহস্পতিবার সন্ধে দিয়ে তোমাদের কাছে চলে এসেছি, আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করলাম। শুনে এখন রিয়াজ করতে বসেছে, ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।